আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছে সবাই? আজকের ভিডিওটা স্পেশালি করা হচ্ছে ডেন্টাল ভর্তি পরীক্ষার্থীদের নিয়ে, যারা সামনে ডেন্টাল ভর্তি পরীক্ষা দিবে। তো তোমরা নিউজ পেপারে অনলাইন পোর্টালে মানে শুনেছো যে হচ্ছে সেপ্টেম্বরের 10 তারিখ তোমাদের পরীক্ষা হবার খুব সম্ভাবনা রয়েছে। কারণ আসলে দেখো, এফএমসি ভর্তি পরীক্ষা কিন্তু আগস্টের 14 তারিখ হচ্ছে। তো সেক্ষেত্রে তোমাদের এখন যে পরিস্থিতি, আবার তোমার মেডিকেল কলেজও খুলে দেওয়ার প্ল্যান করা হচ্ছে, তো সেক্ষেত্রে তোমাদের খুব সম্ভাবনা যে সেপ্টেম্বরের 10 তারিখ ডেন্টাল ভর্তি পরীক্ষা হতে পারে। তো সেক্ষেত্রে এখন এই সামনের দিনগুলো তোমরা কীভাবে পড়বে, কীভাবে পড়লে তোমাদের জন্য ভালো হবে, সেই ব্যাপারে আজকে কিছু কথা বলবো আর কি। তো একদম পুরো ভিডিওটা মন দিয়ে শোনো, সেইভাবে তুমি পড়াশোনা করলে ইনশাল্লাহ তোমার ডেন্টাল ভর্তি পরীক্ষার জন্য চান্স পাওয়া তোমার জন্য খুব সহজ হবে। তো আসো প্রথমত শুরু করা যাক, সেটা হচ্ছে তুমি এখন কীভাবে পড়বে। তো এখন সাবজেক্টের যে মেইন সাবজেক্টগুলো, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি আর জেনারেল নলেজ আর ইংলিশ, এটা হচ্ছে বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি কিন্তু সবাই মোটামুটি প্রায় পারে, কিন্তু জেনারেল নলেজ আর ইংলিশেই সবাই হচ্ছে ধরা রাখায়। ওইটাতে যেমন এত ডিফারেন্স হয় না মার্কের ডিফারেন্স হয় জেনারেল নলেজ আর ইংলিশ নিয়ে। তো এখন আগে কথা বলি যে বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি তোমরা কীভাবে পড়বে। তো বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি পড়ার ক্ষেত্রে যেটা দেখবা, সেটা হচ্ছে প্রথমত হচ্ছে তোমার প্রতিটা চ্যাপ্টার চ্যাপ্টার ওয়াইজ পড়াশোনা করতে হবে। এই চ্যাপ্টার ওয়াইজ পড়াশোনা করতে যেটা দেখতে হবে, সেটা হচ্ছে তোমার মেইন মেইন যে টপিক, মেইন টপিক, তারপর মোস্ট ইম্পর্টেন্ট লাইন, এই জিনিসগুলো প্রত্যেকটা চ্যাপ্টার তোমার ভালো করে পড়তে হবে, অবশ্যই পড়তে হবে। আর অবশ্যই কিন্তু মূল বই, অবশ্যই মূল বই। এই পরীক্ষার আগ মুহূর্তে অনেকে কি করে যে পরীক্ষাতে তো আছে এক মাস সময় নাই, তো সেক্ষেত্রে কী করি যে বিভিন্ন বাজারের বইগুলো, কোচিংয়ের বইগুলো, কারণ তারা ওইখানে মজা পায় যে কোচিংয়ের বইয়ে ছোটো করে দেওয়া আছে কম ইনফরমেশন, মানে তারা ভাবে যে একদম সঠিক, একদম মানে সার তথ্য করে দেওয়া আছে। তো সেক্ষেত্রে বই বাদ দিয়ে ওইগুলো পড়লে তো হয় না, এটা করতে যাবো না। ওইগুলা করতে গেলেই ধরা খাবা, কারণ তুমি মেডিকেল ভর্তি পরীক্ষা দিয়ে আসছো, তুমি অবশ্যই বুঝতে পারছো যে তোমার এই মেন বই কম পড়ার কারণে কিন্তু চান্সটা হয় নাই, এটা ভাঙ্গায় বোঝানো লাগবে না। তো সেক্ষেত্রে মেন কাজটা হচ্ছে মূল বই পড়বা। তো মূল বইয়ের ক্ষেত্রে আবারও বলি, তোমরা তো জানো, তবু বলি, তো কারণ কিছুদিন আগে আমার তো এক্সাম বেস আছে, তো হচ্ছে এক্সাম বেসে এক স্টুডেন্টকে সাজেশন দিলাম, তো আমার সাজেশন হচ্ছে একদম লিখা আছে তোমরা কোন বইটা পড়বা। তো সেক্ষেত্রে বলতেছে যে ভাই আপনার সাজেশন তো দেওয়া ফিজিক্স ইসাক স্যারের, আমিশন স্যারের বই পড়তে, আমি তো পড়তেছি তপন স্যারের বই, আমার কাছে তো আমিশন স্যারের বই নাই। তাহলে বুঝে হবে আর মানে গাইডলাইনের অভাব থাকলে কীরকম হয়। মেডিকেল ভর্তি পরীক্ষা দিয়ে এসে পড়ছে, ডেন্টাল ভর্তি পরীক্ষা দিবে সামনে, এখনও সে জানা না যায় ফিজিক্সের মূল বই কোনটা। এটা অনেকেরই হয়, ফিজিক্সের মূল বই আর কেমিস্ট্রি মূল বইটা নিয়ে ঝামেলা হয়। বায়োলজি কনস্ট্যান্ট যে মূল বইটা হচ্ছে প্রাণীবিজ্ঞান গাজী আজমল, আর উদ্ভিদবিজ্ঞান হচ্ছে আবুল হাসান। বাট ফিজিক্স কেমিস্ট্রিতে সবাই কী করে, ফিজিক্সে হচ্ছে আমিশন বাদ দিয়ে কেউ তপন পড়ে, আবার কেমিস্ট্রিতে কী করে যে হচ্ছে তোমার হাজারি বাদ দিয়ে ঘোষালার বই পড়ে, কবুর সালের বই পড়ে। কিন্তু তুমি যাই পড়ো না কেন, তোমার ভর্তি পরীক্ষার জন্য ফিজিক্সে আমিশন স্যার ইসাক স্যারের বইয়ের উপরে কোনো কথা নাই, তোমার এগুলো পড়তে হবে। আর কেমিস্ট্রিতে হচ্ছে হাজার স্যারের বই তোমার পড়তেই হবে। তো সেক্ষেত্রে কি তোমার এই বইগুলো অবশ্যই অবশ্যই ভালো করে পড়তে হবে। আরেকটা জিনিস বলে রাখি যে মূল বইয়ের যে ক্ষেত্রে যে অনুশীলনীর যে প্রশ্নগুলো, অনুশীলনীর ক মার্কে মানে ক যে জ্ঞানমূলক যে প্রশ্নগুলো আছে না, ওই মূল বইয়ের অনুশীলনীর এবং মূল বইয়ের পেছনের জ্ঞানমূলক যে প্রশ্নগুলো আছে ওই প্রশ্নগুলো অবশ্যই অবশ্যই ভালো করে পড়বা। কারণ তুমি বুঝতে পারছো যে মেডিকেলে তোমার চান্স না পাওয়ার কারণটা কী কী, মেডিকেলে অনেকে চান্স না পাই আসে, আমাকে বলছে ভাই আমি তো হচ্ছে অনুশীলন প্রশ্ন পড়ি নাই, কিন্তু আমি আমার সাজেশন একদম হেড ডাইনে শুরুতে বলে দিচ্ছি সবাই অবশ্যই অনুশীলনী প্রশ্ন পড়বা, এখান থেকে 20-30% প্রশ্ন কমন আসবে। ঠিক তাই আসছে, কারণ প্রতি বছরই তাই হয়, মেডিকেল ভর্তি পরীক্ষা বলো, ডেন্টাল ভর্তি পরীক্ষা বলো, এফএমসি বলো, সব ক্ষেত্রেই এই তিনটা ক্ষেত্রে, শুধু ইউনিভার্সিটি ক্ষেত্রে তেমন কম পড়ে না বলে দিলাম। তো এই তিনটা ক্ষেত্রে হচ্ছে তোমার অনুশীলনীর যে প্রশ্নগুলো আছে মূল বইয়ে সেইগুলো একদম খেয়ে ফেলতে হবে, কারণ অনুশীলনী প্রশ্ন কিন্তু হুবু দেওয়া দেয়। কারণ মেডিকেল ডেন্টালের ক্ষেত্রে তো তোমার হচ্ছে ম্যাথ পাল্টাই না, ফিজিক্স আর কেমিস্ট্রি তোমার যেই ম্যাথ মেডিকেল যে টার্মগুলো আছে প্রশ্নগুলো আছে এগুলো কিন্তু তারা হুবু দিয়া দেয় একদম বই থেকে। তো বইয়ের উত্তর যা থাকবে অনুশীলনীতে ওইটাই পড়বা, কারণ আমরা তোমার ছড়িতে দাগে আসি কিন্তু বইয়ে
গুরুত্ব দাও ওই ভুলটা দেখি কারেক্ট এইটাই আছে হচ্ছে তাহলে কি তোমার মেইন টপিক মোস্ট ইম্পর্টেন্ট লাইন আর মূল বেরুশনি প্রশ্ন চ্যাপ্টার ভিত্তিক প্রত্যেকটা চ্যাপ্টার অবশ্যই করবা তখন কথা হচ্ছে ভাই মেইন টপিক মোস্ট ইম্পর্টেন্ট লাইন এটা বুঝবো কেমনে ভুলে গেছি তো বলে দিই এটা হচ্ছে তুমি যদি পড়ছো কোনো ভাইয়ের কাছে বা কোচিংয়ের কাছে বা আমার কাছে যারা পড়ছো তো সেক্ষেত্রে অবশ্যই বলে দিচ্ছে যে এই লাইনটা পড়ার সময় এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ এই টপিকে 100% লিখে রাখছে 10 স্টার 3 স্টার এরকম দেওয়া রাখছে না ওইগুলা প্রত্যেকটা চ্যাপ্টার থেকে অবশ্যই অবশ্যই পড়বা তো সেক্ষেত্রে যদি বলো যে ভাইয়া তবু তো বুঝতেছি না পারি না মানে মনে নাই খেয়াল নাই এতদিন হয়ে গেছে লকডাউনে অবশ্য প্যারা নাই কারণ আমি মেডিকেল ডেন্টাল FMC তিনটারই বেসিস করে বিগত বছরের প্রশ্ন ঘেঁটে 20 বছরের প্রশ্ন ঘেঁটে আমি হচ্ছে তোমার জন্য সাজেশন বানিয়েছি যেটা হচ্ছে মেইন টপিকের উপর মানে একদম টপিক লিখেছি যে এই টপিকগুলো তুমি মূল বই থেকে পড়বা এই টপিকগুলো পড়তে গেলে দেখবে এইগুলোই তোমার ঘুরে ফিরে মেডিকেল ডেন্টাল ভর্তি পরীক্ষায় আসছে তো সেই ক্ষেত্রে কি মানে যেহেতু তোমাদের এখন হচ্ছে পরীক্ষা হবে সেপ্টেম্বর 10 তারিখ পরীক্ষা হতে পারে খুব সম্ভাবনা তো সেই প্ল্যান অনুযায়ী আমি হচ্ছে একটা এক্সাম ব্যাচ চালু করছি নতুন একটা এক্সাম ব্যাচ 12 তারিখ থেকে ওই এক্সাম ব্যাচে যারা ভর্তি হবে আর যারা হচ্ছে ভর্তি তাদেরকে আমি ফ্রি সাজেশন দিব আবার চ্যাপ্টার ভিত্তিক যে গুরুত্বপূর্ণ প্রশ্ন যা তোমার খুবই কাজে লাগবে চ্যাপ্টার ভিত্তিক প্রশ্ন জিকে ইংরেজি অনেকে পেস লাগাই দাও জিকে ইংরেজি স্পেশাল কিছু নোট আছে সাম্প্রতিক কিছু তথ্য আছে এগুলো সবই পাবা আমার এক্সাম প্যাকেজে ভর্তি হলে তো আমার এক্সাম প্যাকেজে ভর্তি হতে চাইলে আমাকে মেসেজ দাও আর সব কিছু ডিটেলস এক্সাম প্যাকেজ সম্পর্কে রুটিন সহ পেয়ে যাওয়া হচ্ছে ডিসক্রিপশন বক্সে অথবা ফেসবুকে আপলোড হয়ে থাকলে কমেন্ট বক্সে তো সেক্ষেত্রে তোমরা কী করবা যে আমাকে পেজ আমাদের যে পেজ এডুকেয়ার এডুকেয়ার পেজে মেসেজ দিবা আর একদম প্ল্যানটা কী সেটা হচ্ছে এখন তোমার প্ল্যানটা হচ্ছে 8টা পেপার ফাইনাল 10টা মডেল টেস্ট পেপার ফাইনাল নেওয়া হবে প্রতিটা পরীক্ষা এক সময়কে আর মডেল টেস্ট হচ্ছে 10টা 5টা অনলাইন 5টা অফলাইন অফলাইনে PDF OMR শিট দিয়ে দেবো ওটা প্রিন্ট করে বাসায় পরীক্ষা দিবা তো অফলাইন কেন কারণ হচ্ছে পরীক্ষা কিন্তু দিবা অফলাইনে অনলাইনে না তো সেক্ষেত্রে তোমার অফলাইন অবশ্যই যাচাই বাছাই করতে হবে অফলাইনে তুমি কেমন পারো সেজন্য তো এখন মেইন বই চ্যাপ্টার ওয়াইজ পড়া শেষ আমাদের এই কথা শেষ এরপর যে স্টেপ এই চ্যাপ্টার ওয়াইজ মানে প্রত্যেকটা চ্যাপ্টার তুমি পড়া প্রত্যেকটা চ্যাপ্টার ঠিক আছে এরপর তোমার যে কথা সেটা হচ্ছে প্রশ্ন অ্যান্সার এরপর আসবো হচ্ছে কোয়েশ্চেন ব্যাংক সলভ তো কোয়েশ্চেন ব্যাংক সলভের ক্ষেত্রে তোমরা যেটা করো অনেকেই করে আমিও যখন বুঝতাম না জানতাম না আমিও তাই করতাম তো কী করতাম সেটা হচ্ছে মানে একটা প্রশ্ন পাইছি ওই প্রশ্নটা পড়লাম উত্তর পড়লাম শেষ আমার প্রশ্ন সলভ হয়ে গেছে না এমনি পড়লে কোনো লাভ নাই মেডিকেল আর ডেন্টালে হুবু প্রশ্ন করার সম্ভাবনা একটাকে দুইটা হায়েস্ট গেলে 2-3টা এর বেশি নাই হুবু প্রশ্ন কমন পড়ে না কিন্তু মেডিকেল আর ডেন্টালে বিগত বছরে প্রশ্ন ঘেটে টপিক হুবু টপিক একদম কমন পড়ার সম্ভাবনা হচ্ছে তোমার 80% তুমি মানো আর না মানো তোমার কয়টা প্রমাণ লাগে তুমি আমার সাজেশন দেখে ডেমো আছে ডেমো পিকচার আছে ওইগুলো থেকে তুমি একটা অধ্যায়ন যে টপিকগুলো দিচ্ছি ওই টপিকগুলো তুমি নিয়ে বসো দেখবা যে ওই টপিক থেকে ঘুরে ঘুরে প্রশ্ন আসছে তোমার প্রমাণ লাগে আমি তোমার এখন প্রমাণ দিয়েছি তুমি দেখো প্লাস্টিক টপিক তোমার বোটানিতে প্লাস্টিক টপিকটা আছে না এই প্লাস্টিক টপিক থেকে তুমি দেখবা যে তোমার 17তে প্রশ্ন আসছে কি 17 আগে 16তে প্রশ্ন আসছে কি এলিওপ্লাস্ট কোন কোন জাতীয় খাদ্য সঞ্চয় করে এলিওপ্লাস্ট যে প্রশ্নটা এটা কি প্লাস্টিক টপিকের না ১৫ বা ১৬র প্রশ্ন ঠিক 17 সালে মেডিকেল আসছে হচ্ছে সর্ববৃহৎ ক্ষুদ্রাঙ্গের নাম কি তো সেটা কি সেটার নাম হচ্ছে তোমার ক্লোরোপ্লাস্ট তো সেই ক্ষেত্রে ঘুরে ফিরে কি প্লাস্টিকের টপিক না একবার আসছে 16তে বা 15তে তারপর 17তে আবার কি হলো ওই গাজরের মূলে কোন ধরনের তোমার হচ্ছে ইয়ে প্লাস্টিক থাকে তো সেক্ষেত্রে তোমার কোনটা এই প্লাস্টিক টপিক থেকে কিন্তু দেখো একটা টপিক থেকে ঘুরে ফিরে বিভিন্ন জায়গা থেকে প্রশ্ন আসছে তার মানে কি তার মানে হচ্ছে টপিক কমন পড়ে কিন্তু প্রশ্ন কিন্তু বিগত বছরের প্রশ্ন কমন পড়ে না তো সেক্ষেত্রে কী করবা প্রত্যেকটা প্রশ্ন সলভ করার সময় যেই প্রশ্নটা পাবা ওই প্রশ্নটা বইয়ের কোন টপিক থেকে আসছে সেই টপিকটা বই থেকে হুবু পুরোটা একদম পড়ে ফেলবা এমনি যদি তুমি প্রশ্ন ব্যাংক বিগত 10 বছরের মিনিমাম অবশ্যই পড়া লাগবে আর যদি তুমি পারো একদম শুরু থেকে সর্বশেষ পড়লে একদম বেস্ট তোমার এই কোশ্চেন ব্যাংক সলভ এমনি করলে দেখবা যে তোমার 70-80% প্রশ্ন কমে এসে গেছে তুমি নিজেই দেখবা যে টপিক সেম পড়তেছে তুমি নিজেই দেখবা তো এরকম টপিকে আমি যাচাই বাছাই করে আমি ইচ্ছা আমার সাজেশনে দিয়ে দিছি তো কি চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন ব্যাংক সলভ করবা এরপর যে কাজটা করতে হবে কারণ এখন তোমার হচ্ছে অনেক একসাথে পড়া তো সেক্ষেত্রে তোমার যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে তুমি চ্যাপ্টার ওয়াইজ পড়লা একটা পেপার পড়লা এরপর তোমার হচ্ছে অবশ্যই পেপার ফাইনাল পরীক্ষা দিতে হবে
অবশ্যই পেপার ফাইনাল পরীক্ষা, প্রত্যেকটা পেপারে যেমন পেপার ফাইনাল পরীক্ষা দিবা, ওই পরীক্ষা দেওয়ার পর তুমি হচ্ছে মোরাল টেস্ট পরীক্ষা দিবা অবশ্যই। দুটো কাজ, এই চারটা কাজ অবশ্যই করা লাগবে, কারণ তুমি যাচাই করতে পারবো না, শুধু পড়লে লাভ না, কারণ বুঝবা না যে তোমার পড়াটা মাথায় আছে কিনা। তো সেক্ষেত্রে আমরা হচ্ছে গ্রুপে পরীক্ষা নিতেছি 12 তারিখ থেকে, যারা পরীক্ষা দিতে চাও তারা হচ্ছে আমাকে মেসেজ করো, এডু কেয়ার পেজে মেসেজ করো, ঠিক আছে। এখন তো হচ্ছে সাবজেক্টিভ কথা বললাম, এখন আসি জেনারেল নলেজ আর ইংলিশ নিয়ে। এই দুইটা জিনিস কি করবা, ডেন্টাল ভর্তি পরীক্ষা কিন্তু জেনারেল নলেজ ইংলিশ, তো জেনারেল নলেজের ক্ষেত্রে যে ব্যাপারটা সেটা কিন্তু তোমার হচ্ছে সাম্প্রতিক করোনা ভাইরাস COVID-19 সম্পর্কে সব জানা লাগবে মাস্ট, কারণ বলা যায় না দ্বিতীয় পারে, যদি তুমি ভালো করে পড়ো তাহলে তোমার 1 মার্ক 100% কমন। আর কি করবা, আর কারেন্ট অ্যাফেয়ার্স পড়া লাগবে, বিগত 3 মাসে কারেন্ট অ্যাফেয়ার্স অবশ্যই পড়া লাগবে। এখন কথা হচ্ছে ভাই, কারেন্ট অ্যাফেয়ার্স পড়বো কেমনে, 60-40টা, 3টা পড়লে তো 280 পেজ, কেমনে পড়বো, না 280 পেজ পড়ার দরকার নাই, কেমনে কি পড়বো বলতেছি, আর এগুলো কেমনে পড়বো কারেন্ট অ্যাফেয়ার্স আমার সাথে শোনায় বলা আছে, তুই আমি বলে দিয়েছি, কারণ অনেক আছে সাজেশন এখানে কিনো নাই। তো প্রথম যে পেজ সেটা দেখবো হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রথম পাতা সাম্প্রতিক প্রশ্ন উত্তর লেখা থাকবে, সাম্প্রতিক প্রশ্ন উত্তর লেখা থাকবে প্রথম পাতায়। এরপরে পাতা দেখবা দেয় হচ্ছে সাম্প্রতিক এমসিকিউ প্রশ্ন উত্তর দ্বিতীয় পাতা। এরপরে পাতাটা দেখবা দেয় লুক লুকান্ত হেডিং আছে, লুক লুকান্তর, এই হেডিংয়ে দেখবা কিছু তথ্য আছে, কারণ এগুলো কেন লাগবে, কারণ রিসেন্টলি তোমার বিখ্যাত মনীষীগণ, বাংলাদেশের বিখ্যাত ব্যক্তিবর্গ মারা গেছেন কিনা, মারা গেলে তার বিখ্যাত রচিত কোনো গ্রন্থ আছে কিনা, বা কোনো কবিতা বা গল্প কি আছে, এগুলো তোমার হচ্ছে লেখা থাকে এই হেডিংয়ের পাতায়। এরপরে কি হচ্ছে, এরপরে তোমার লাস্টে মানে হচ্ছে মাঝে, কারণ এবার মাঝে পাবা যে তোমার BCS মেডিকেল ডেন্টাল ইউনিভার্সিটির জন্য নমুনা প্রশ্ন, তো ওই প্রশ্নগুলো পড়বে। তাহলে দেখবা এই চারটা মিলে টোটাল 5 পাতা হবে, বেশি হবে না, 5 থেকে 6 পাতা, তা 3টা পড়লে কত পাতা হলো, 18 পাতা, হায়েস্ট 20 পাতা, তো 20 পাতা পড়তে তো তোমার 1 ঘন্টা সময় লাগার কথা না। তো ক্লিয়ার আছে কারেন্ট অ্যাফেয়ার্স। আর এখন ইংলিশ, ইংলিশের ক্ষেত্রে কি, ইংলিশের ক্ষেত্রে একদম সোজা কথা বলে দিই, ইংলিশ তোমার এই শুরু থেকে এই পর্যন্ত যা পড়ছো, একদম ছোটো থেকে যা পড়ছো এই পর্যন্ত এই বেসিকের উপরে তোমার খাটাইতে হবে, কারণ ইংলিশ তোমার ফাঁপড় মেলা লাভ নাই যে হচ্ছে অমুক প্র্যাকটিস প্রশ্ন, আমার অমুক প্রশ্ন, অমুক ইয়া ভাইয়ের প্রশ্ন, অমুক বইয়ের প্রশ্ন পড়লে কমন, এরকম না। ইংলিশ কোনো সময় হুবহু প্রশ্ন তেমন একটা কমন পড়ে না, কমন পড়ার রেট বিগত বছরে ইংলিশ কমন পড়ার রেট এই ধরো 3টা থেকে 4টা, অথবা এর কম হতে পারে 2-3টা হতে পারে, এর বেশি হয় না ইংলিশ। তুমি নিজে ঘেটে দেখবা, আর তারা বলে দেয় হচ্ছে আমার সাথে সাথে পড়ো এই পড়ো, তারা ফাঁপড় মারে, তুমি নিজেই চেক করে দেখবা ইংরেজি প্রশ্ন একটার সাথে একটা কোনো মিলেই পাওয়া যায় না, কারণ এটা বেসিকের উপরে ইংলিশ প্রশ্ন হয়। তো সেক্ষেত্রে ইংলিশের ক্ষেত্রে বেসিক মানে প্রশ্ন বোঝার জন্য তোমার কী আঙ্গিকী প্রশ্ন আসে সেই জন্য বোঝার জন্য এখন তুমি দা করতে পারো বিগত বছরের প্রশ্ন, বিগত বছর কী কী প্রশ্ন, মেডিকেল ডেন্টাল বিগত বছরের প্রশ্ন ইংলিশ জিকে সব ক্ষেত্রে, আর জিকে কিন্তু বিগত বছরের প্রশ্ন কেমন পড়ে খুবই খুবই বেশি, জিকে বলতে গেলে বিগত বছরের প্রশ্ন সব দিয়ে দেয়, আর সাম্প্রতিক খালি একটু ঘাটে আর কিছু না, জিকে খুব ইজি করে, ইংলিশটা একটু সবাই বিভাগে পড়ে। তো ইংলিশ জিকে দুইটাই বিগত যা প্রশ্ন পড়বা, মেডিকেল অ্যান্ড ডেন্টাল BCS, তারপর যত ভার্সিটি আছে JU DU KU RU যত ভার্সিটি আছে সকল ভার্সিটি প্রশ্ন নিয়ে পড়বা। তো এখন কথা হচ্ছে ভাই, এই ভার্সিটি প্রশ্ন এগুলো প্রশ্ন সাধারণ গুছানো নাই আমার কাছে, তো এগুলো আমার সাজেশনে স্পেশাল জিকে নোট হিসেবে আমি দেওয়া রাখছি, তো যারা একজাম পেছে ভর্তি হবে তারা সাজেশনটা অটোমেটিক পেয়ে যাবে, আর সাজেশন আলাদা কিনতে চাইলে আলাদা কিনার প্রসিডিউর আছে। তো এখন বললাম সাবজেক্ট কেমন পড়বা, জিকে ইংরেজি কেমন পড়বা, সব কিছুই বললাম, এভাবে পড়বা, এভাবে পড়লে তোমার হচ্ছে পড়াটা মাথায় থাকবে অবশ্যই, অবশ্যই যেমনি বল তেমনি পড়ো, অবশ্যই তুমি ইনশাল্লাহ ডেন্টাল ভর্তি পরীক্ষায় চান্স পাবা। তো আজকে পর্যন্তই, আর আমি যদি হচ্ছে সময় সুযোগ পাই তাহলে বায়োলজিতে হচ্ছে তোমাদের প্রতিটা অধ্যায় এই কদিন একটু মানে মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলো টাচ দিয়ে দেবো, গুরুত্বপূর্ণ টপিকগুলোর উপর হচ্ছে আমি ক্লাস নিব, ওই ক্লাসগুলো দেখতে তোমাদের বায়োলজিতে মোটামুটি কাভার আপ হয়ে যাবে। তো আচ্ছা আজকে পর্যন্তই, সবাইকে আল্লাহ হাফেজ, স্টে হোম স্টে সেফ।